2 বছর পর অনুব্রত মণ্ডল বেরিয়ে এসেছে জেল থেকে, ফিরেছে নিজের বাড়ি। এরপর রাজনৈতিকভাবে বিতর্ক শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে কি একসাথে দেখা যাবে? ঠিক যখনই জল্পনা শুরু, তখনই বোলপুরের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পৌঁছলেন সভাধিপতি কাজল শেখ। আধ ঘন্টা বোলপুরের দলীয় কার্যালয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন কাজল শেখ। কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখের মুখেও একসাথে চলার বার্তা শোনা যায়। আমরা আগেও দেখেছি অনুব্রত মণ্ডল ফিরে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একসাথে চলার বার্তা দিয়েছেন, এবার সেই বার্তাই শোনা গেল কাজল শেখের মুখে। কাজল শেখ আর কি বললেন শোনাব। একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, আমি বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মাঝে সৈনিক যারা আছে তারা প্রত্যেককে আসছে। আজ যেমন নানু বিধানসভা বিধায়ক থেকে শুরু করে আমার ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে নানু বিধানসভা বিভিন্ন অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে যারা অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান তারা সকলে, এবং বিভিন্ন জেলা দেখলাম বিভিন্ন প্রান্তের যারা তৃণমূল কংগ্রেস সৈনিক তারা সকলে এসেছে এবং দাদার সঙ্গে তারা একটা কৌশল বিনিময় করছে। আজকে রাজনৈতিক কোনো কথা আলোচনা হয়নি, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। রাজনীতি আলোচনা হবে, রাজনীতির মানুষ যখন, আমরা যখন রাজনীতি ঘটি উঠে এসেছি তো রাজনীতি কথা হবে, অবশ্যই হবে, কেন হবে না। আজকে দাদার শারীরিক অবস্থা কেমন আছে জিজ্ঞাসা করলাম, উনি বললেন ভালো আছি, কিন্তু গত আগামীকাল ওনাকে চেক আপের জন্য কলকাতায় যাবেন, ফিরে এসে তারপর বসে আলোচনা হবে। না না, কোর কমিটি কোনো রাজনৈতিক বিষয় আলোচনা হয়নি, পারিবারিক আলোচনা হয়েছে, যেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আমি ওই পরিবারের একজন সদস্য। দেখুন দাদা কলকাতায় ফিরে আসুন, কারণ আপনাদের আপনারা জানেন গত বছর যখন দাদা ছিলেন না, যে কেষ্টকালী যে পুজোটা ওই পরিবারের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমি ওই পুজোটাকে এনেছিলাম। 33 ফুটের ঠাকুর তো ওই পরিবারের সঙ্গে আমি ছিলাম, তাছাড়া হাটসান্দি গ্রামে আমি গিয়েছিলাম। সে বছর দাদা আমাদের মাধ্যমে আমি শুনেছি ডিক্লেয়ার করেছেন দুদিন গতকাল হাটসান্দি গিয়ে যে অত বড় করে তিনি এবছর পুজো অনুষ্ঠান করতে পারবেন না, কারণ প্রত্যেক বছর হাটসান্দি গ্রামে প্রত্যেকটি গ্রামের মানুষকে তিনি খাওয়ান, সেটা করতে পারবেন না আর্থিক অবস্থা অনুরোধের জন্য। তো এবছর ছোট করে পুজো হবে, সেই পুজোতেই যাব দাদা, যেভাবে সেভাবে দাদার সঙ্গে যাবো। দেখা যাবে কি যাবে না পরের বিষয়, আর ব্লক স্তরে অবশ্যই উনি যেতেই পারেন, কারণ জেলা সভাপতি আসলে উনি আছেন। তাছাড়াও আমাদের অল্প দিনের মধ্যে কোর কমিটি মিটিংও হবে, সেই মিটিং আশা করি উনি উপস্থিত থাকবেন, কোর কমিটি মিটিংও হবে আর দাদাও থাকবেন সেখানে, তিনি আমাদের মানে মতলব জেলা সভাপতি, সভাপতি তার অনুমতি নিয়ে তার পরামর্শ নিয়ে আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে। আমি ওই পরিবারে একজন সদস্য, সেই হিসাবে যদি আমাদের অভিভাবক কোনো নির্দেশ দেয় সে নির্দেশটাকে পালন করব। যখন অভিভাবক ছিল না তখন কেষ্টকালী যে ঠাকুর যেটা নিচুপুটিতে হয় সারা বীরভূম জেলার সব থেকে বড় প্রতিমা, সেই প্রতিমাটাকে ওই পরিবারের সদস্যদের সঙ্গে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত আমি করেছিলাম, এখনো করতে রাজি আছি যদি পরিবার আমাকে আহ্বান জানায় বা আমন্ত্রণ জানায়। দেখুন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ও বিষয়ে কোনো মন্তব্য না করা উচিত। দাদা তার পরিবারে কার সঙ্গে সম্পর্ক রাখবেন বা রাখবে না, বীরভূম জেলা কোন মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন বা রাখবেন না, 2 বছর তিহার জেলে ছিলেন সেখান থেকে অনেক কিছু নিশ্চয় উনি উপলব্ধি করতে পেরেছেন, তো তার বিষয়টা তার ব্যক্তিগত বিষয়, তার বিষয় নিয়ে কোনো মন্তব্য আমি করতে রাজি নই বা করব না। সেই রকমই আছে, সেটা ব্যাপার না, শারীরিক ভাবে একটু সমস্যা আছে, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এখন শরীর এবং মনের ব্যাপারটা একটা ব্যাপার, এগুলো তো বোঝার বিষয়,
একটু সময় লাগবে, স্বাভাবিক হয়ে যাবে। না, লক্ষ্মী কালী পুজোর পর থেকে বেরোবে এবং মিটিং করবে এটা জানিয়েছে, কিন্তু তখন তো শুরু সেটাই করতো, এখন কি সিদ্ধান্ত নেবে সেটা সে কৃষ্ণদাই জানে। ভালো ভালো, তবে শারীরিকভাবে কিছু সমস্যা আছে, সেগুলো চিকিৎসার জন্য খুব সম্ভবত আগামীকালকেই কলকাতায় যেতে পারে। হ্যাঁ, কথা হয়েছে, ভালো আছে।